নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি আপনাদের জন্য একটি পাকিস্তানি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটির নাম হলো গাজর কা গজরেলা, কিন্তু আমি এটা বাংলায় গাজরের ফিরনি নাম দিয়েছি। খুবই টেস্টি এই রেসিপিটি, গাজর আর চালের কম্বিনেশনে তৈরি হয় এই রেসিপিটা, আর বেশি ঝামেলাও লাগে না আর খুব কম সময়ে তৈরি হয়ে যায়। চলুন তাহলে এই সুন্দর রেসিপিটা কিভাবে বানাতে হয় আমরা দেখে নিই। গাজরের ফিরনি বা গাজর কা গজরেলা বানানোর জন্য আমি 1 লিটার ফুল ফ্যাট দুধ নিয়েছি। দুধটাকে আমি জাল দিয়ে অলরেডি 1/2 লিটার করে নিয়েছি। 200 গ্রাম আমি গাজর নিয়েছি, আর গাজরটাকে আমি চিজ গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নিয়েছি, তবে আপনারা চাইলে নর্মাল গ্রেটারেও গ্রেট করে নিতে পারেন। আমি 200 গ্রাম চিনি নিয়েছি, তবে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ইউজ করবেন। 50 গ্রাম আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। এই রান্নাটায় কিন্তু গোবিন্দভোগ চাল বা যে কোনো পোলাওয়ের চালই নিতে হবে, বাসমতি রাইস কিন্তু ইউজ করা যাবে না। আমি চালটা 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জল থেকে তুলে আমি হাত দিয়ে ভালোভাবে এটা ভেঙে নিয়েছি চেপে চেপে। তবে মিক্সিতে কাজটা করা যাবে না, তাহলে বেশি পেস্ট হয়ে যাবে আর আমাদের এই ফিরনিটা কিন্তু হবে না, তাই হাত দিয়ে চেপে চেপে একটু ভেঙে নিতে হবে। আমি 1 চা চামচ এলাচ গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে নর্মাল এলাচও নিতে পারেন। আর কিশমিশ নিয়েছি 25 গ্রাম, 25 গ্রাম কাজু বাদামকে আমি কুচি করে নিয়েছি, আর 25 গ্রাম আমন্ড বাদামকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। প্রথমে একটা প্যানে আমি 1/2 কাপ দুধ নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি গাজরটা দিয়ে দিলাম আর চালটাও দিয়ে দিলাম। ভালোভাবে মিক্স করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়ে আমি ঢেকে দেব 30 মিনিটের জন্য। মাঝে মাঝে আমি ঢাকা খুলে চেক করে নেব যে নিচে লেগে যাচ্ছে কিনা। 30 মিনিট পরে আমি চেক করব চাল আর গাজরটা সেদ্ধ হয়েছে কিনা। অবশ্যই কিন্তু ফ্লেমটা লো করে ঢেকে রাখতে হবে। লো ফ্লেমে 30 মিনিট রাখার পর আমি ঢাকা খুলে দেখছি যে গাজর আর চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তবে আমি মাঝে মাঝে ঢাকা খুলে কিন্তু চেক করে নিয়েছিলাম যে কোথাও কড়ার মধ্যে এটা লেগে যাচ্ছে কিনা। এবার আমি একেবারে লো ফ্লেমেই রেখেছি, ফ্লেমটাকে বাড়াইনি। আমি বাকি দুধটা দিয়ে দিলাম আর চিনিটা দিয়ে দিচ্ছি। ফ্লেমটা বাড়ানোর দরকার নেই, এই রান্নাটা পুরোপুরি লো ফ্লেমেই রান্নাটা হয়। ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টি খাবারে কিন্তু প্রথমে চিনি মেশাবেন না, তাহলে সেগুলো সেদ্ধ হয় না। এবার এর মধ্যে আমি 1/2টা ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, আর কিছুটা রেখে দিচ্ছি আমি পরে গার্নিশিংয়ের জন্য। কিশমিশ দিলাম, কাজু বাদাম দিচ্ছি আর আমন্ড। লো ফ্লেমে আমি এটা এবার 10 মিনিট রান্না করব, তবে আর ঢেকে রাখবো না, কেননা আমাদের চাল আর গাজরটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। লো ফ্লেমেই আমি 10 মিনিট এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। লো ফ্লেমে আমি ক্রমাগত নাড়াচাড়া করেছি,
গাজরের পিনিটা। এবার কনসিস্টেন্সিটা দেখুন, ঠিক এই রকম হবে। এর থেকে বেশি আমরা ঘন করব না, আবার এর থেকে বেশি পাতলাও করব না। বেশি ঘন করে যদি আমরা নামাই তাহলে ফিরিনিটা যখন ঠান্ডা হবে তাহলে কিন্তু বেশি জমে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। তাই এই অবস্থাতেই আমরা নামিয়ে নেব। এবার এর মধ্যে যে এলাচের গুঁড়োটা নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর নাড়াচাড়া করে নিয়ে আমরা এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। খুব ভালোভাবে মিক্সড করে দিয়েছি। এই অবস্থায় আপনারা গরম গরমও পরিবেশন করতে পারেন, আবার ফ্রিজে রেখে ঠান্ডাও পরিবেশন করতে পারেন। দুভাবে এটা খেতে ভালো লাগে। এবার আমরা এটা একটু ঠান্ডা করে নেব, তারপরে হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর প্লেটে তুলে ওপর থেকে যে বেঁচে যাওয়া যে বাকি ড্রাই ফ্রুটসগুলো ছিল সেগুলো ওপর থেকে গার্নিশিং করে আমরা পরিবেশন করব। তাহলে দেখলেন তো, খুবই সহজে তৈরি হয়ে গেল গাজরের ফিরনি বা গাজর কা গজরেলা। আশা করছি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলিদের সঙ্গে রেসিপিটি শেয়ার করে দিন হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটারে। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপির সঙ্গে। আর কেমন হয়েছে আমার এই রেসিপিটা সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবে, বাই।